তো এই যে হঠাৎ করে একটু বৃষ্টি হলো আল্লাহর রহমত, এই সময়টাতে আপনি খামার হিসাবে বৃষ্টি হলে কীভাবে কাজে লাগাইতে পারেন, বা এই সময় আপনি কী কী কাজ করলে আপনার ভালো হবে বা 2 পয়সা সেফ হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। কারো যদি এই বিষয়গুলো জানা থাকে তাহলে তাদের দেখার দরকার নেই, যারা প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু শীতল পরিবেশ আছে, তো শীতল পরিবেশে আপনি খামারি হিসেবে আপনি কী করতে পারেন, আপনি গরুর খামারি প্রতিটা আপনার যখন অতিরিক্ত গরম, যখন কিনা অতিরিক্ত ঠান্ডা, যখন কিনা হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে, প্রতিটা বিষয়ে আপনার আবহাওয়ার সাথে আপনার চেষ্টা করতে হবে। কারণ আবহাওয়া আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালোর জন্যই বৃষ্টি বর্ষণ করেন, কখনো বা তাপমাত্রা দিয়ে আমরা মানে আমাদেরকে পরীক্ষা করেন বা আমাদেরকে কষ্ট দেন, যা যেভাবেই বলেন এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে দেন, এইটাতে আমাদের কোনো হাত নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে যখন যেভাবে করতেছে আপনাকে আমাকে ওইভাবে রেসপন্স করতে হবে, ওইভাবে সাড়া দিতে হবে যে এখন আমার কী করতে হবে, কী করলে আমার ভালো হবে। তো আপনি গরুর খামারে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এই শীতল পরিবেশে সকাল সকাল আপনার খামারের গরুগুলাকে যেগুলোকে কৃমিনাশক করা নাই সেগুলার কৃমিনাশক করে ফেলেন। কারণ তীব্র গরমে কৃমিনাশক করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এই সময়টাকে বেছে নেন। কৃমিনাশক আপনি কৃমিনাশকটা কীভাবে করবেন, বাছুর গরুর জন্য কৃমিনাশক কীভাবে করবেন, আমার মানে আলাদা করে নির্দিষ্ট করে একটা ভিডিও দেওয়া আছে। গর্ভবতী গাভী কী কীভাবে কৃমিনাশক করবেন সেটারও একটা ভিডিও দেওয়া আছে। তো কৃমিনাশকের ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে খুঁজে নিয়ে দেখতে পারেন, আমার প্লে লিস্ট করা আছে সেখান থেকেও আপনারা চাইলে দেখতে পারেন। এটা হলো একটা বিষয়। আর একটা কমন বিষয় হচ্ছে কৃমিনাশকের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি যদি এর আগে মানে কৃমিনাশক করার আসলে পদ্ধতি হচ্ছে গোবর পরীক্ষা করার মাধ্যমে, মূলত আপনি চাইলে উপজেলাতে গিয়ে গরুর গোবর নিয়ে গেলে ওনারা পরীক্ষা করে আপনাদেরকে জানাই দেবেন যে আপনার গরুতে কী কোন ধরনের কৃমিতে আক্রান্ত আছে। তো এইটা জানার পরে ওনারা যেভাবে স্ক্রিপ করেন সেইভাবে আপনারা কৃমিনাশক করতে পারেন, এটা হচ্ছে আসল পদ্ধতি। অথবা আরেকটা আমরা যেটা ফলো অনেকেই করি সেটা হচ্ছে 3 মাস পর পর আমরা কৃমিনাশক করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি মানে কখনো রুম পাকস্থলীর কৃমির জন্য করে থাকেন, তো পরবর্তীবারে আপনারা চাইলে কলিজা কৃমির জন্য যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমরা অনেক সময় বলে থাকি যে বকনার ক্ষেত্রে প্রথমে হচ্ছে কলিজা কৃমির জন্য আমরা বলি যে ইঞ্জেকশন করেন নাইট্রোনেক্স, এরপরে গিয়ে কলিজা কৃমির ইঞ্জেকশন করার 10-12 দিন পরে বকনার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আবার হচ্ছে পাকস্থলীর কৃমির জন্য রেনাডেক্স, অ্যান্ডেক্স, ডাবল ডেক্স, এই টাইপের অ্যান্ডেক্স, এই টাইপের যে ওষুধগুলো আছে এগুলো আমরা সাজেস্ট করে থাকি। এরপরে আমরা তারপরেও বলি যে যদি হচ্ছে এটার বহি পরজীবীর আক্রমণ থাকে সেটার জন্য আমরা সাজেশন দিয়ে থাকি। তো আপনার আসলে বুঝতে হবে বা আপনার অবশ্যই রেজিস্টার মেনটেন করবেন যে আগে আপনার কী অবস্থায় কী কৃমির ওষুধ খাওয়াইছেন, আপনারা চেঞ্জ করতে পারেন। তাতে করে হবে কি অন্য ধরনের কৃমি থাকলেও সেটা থেকে আপনার পশুটা পরিত্রাণ পাবে বা সেই কৃমিটা মারা যাবে, আপনার পশুটা সুস্থ থাকবে। আপনি আপনার কষ্টের পয়সায় আপনার গরুকে যেই খাবারটা খাচ্ছেন এইটা অন্য কোনো পরজীবী খাইতে পারলো না, আপনার পশুর শরীরে লাগলো, বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তো এই একটা জিনিস আপনারা করতে পারেন, কৃমিনাশক করাইলেন। এর পাশাপাশি যাদের কৃমিনাশক করা আছে, কৃমিনাশক করা থাকলে আপনি যেহেতু গরমটা একটু কম, আপনি চাইলে এখন ভ্যাকসিনগুলো দিতে পারেন। আপনি এখন বলতে পারেন যে ভাই ভ্যাকসিন দিয়ে কী হবে, ভ্যাকসিন দিয়ে কী হবে, ভ্যাকসিন ছাড়া পশুপালন অনেকটা লটারির মতন। বিষয়টা কীরকম, আপনি খুব কষ্টে আছেন যে আপনার বকনাগুলো কনসিভ করতেছেন, অনেক কষ্ট করে অনেক খাওয়ায় দাওয়ায় বকনাটাকে কনসিভ করাইলেন। এখন আল্লাহ না করুক তর্কা হয়ে আপনার একটা বকনা, 2টা বকনা, 5টা বকনা মারা গেল, তো আপনি এত শ্রম দিলেন, এত পয়সা খরচ করলেন, সেগুলো কী হইলো? তো আপনি যদি ভ্যাকসিনেশন করা থাকেন আপনি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন। তো ভ্যাকসিনেশনটা মাস্ট, আপনারা যাদের হচ্ছে কৃমিনাশক করানো আছে তারা চাইলে এই ঠান্ডা ওয়েদারে যেহেতু একটু বৃষ্টি হচ্ছে এই সময়টাতে গরুর কৃমিনাশক তো করলেনই, বা যাদের করা আছে তারা হচ্ছে কৃমিনাশক তো যেহেতু করে ফেলেছেন, তারা এখন চাইলে ভ্যাকসিনগুলো করতে পারেন। তো ভ্যাকসিনগুলো কোথায় পাবেন, বেশিরভাগই সরকারি ভ্যাকসিন আছে, আপনারা চাইলে উপজেলা প্রাণী সম্পদে গিয়ে কথা বলে সেগুলো সংগ্রহ করে সেইভাবে আপনার গরুকে সেই ভ্যাকসিন দিতে পারেন। তো ভ্যাকসিন দিয়ে গরু পালন করা অনেকটা নিরাপদ ইনশাল্লাহ। তো এর পাশাপাশি হচ্ছে আপনি খেয়াল রাখবেন, অনেক সময় হচ্ছে আবহাওয়া পরিবর্তন হলে গরুর জ্বর টর হয়, এর আগে যেমন এপিমিডাল ফিভার গেল 3 দিনের জ্বর, বোভাইন এপিমিডাল ফিভার, ওইটা অন্য জিনিস। আর এই যে সিজন পরিবর্তন হঠাৎ বৃষ্টিতে, এগুলাতে অনেক সময় গরুর অসুখ হয়, এগুলা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নাই। আপনি এই বিষয়গুলোর লক্ষ্য রাখেন কী হচ্ছে না হচ্ছে টাইম টু টাইম, সেক্ষেত্রে ইনশাল্লাহ খুব বড় ধরনের জটিলতা ছাড়াই আপনি আপনার খামারকে রান করতে পারবেন ইনশাল্লাহ। তো এই মানে তীব্র গরমের পরে যেই স্লোটটা আপনি পেয়েছেন, এই যে বৃষ্টি, এই সময়টাতে আপনি চাইলে হচ্ছে আপনার গরুর কৃমিনাশক করতে পারেন, এবং হচ্ছে আপনার পশুর
যদি কীটনাশক করা থাকে সেক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিনেশন করতে পারেন। এর পাশাপাশি আপনি হচ্ছে খামারের আর একটা খরচ কমাইতে পারেন, সেটা হচ্ছে আমরা তো ঘাসের জমিতে সার দিই, সার দেওয়ার জন্য কী করতে হয়, জমিতে পানি দিতে হয়। তো আপনার যেহেতু বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা পানি বর্ষণ করলেন, এই বৃষ্টির পানিটাকে কাজে লাগায়ও কিন্তু আপনি আপনার ঘাসের জমিতে সার দিতে পারেন। ঘাসের জমিতে কী কী সার দেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা জৈব সার দিতে পারেন, গোবর পচা গোবর এটা দিতে পারেন, পাশাপাশি হচ্ছে ডিএপি এবং ইউরিয়া এই দুটো মিক্স করে দিতে পারেন। এর পাশাপাশি আপনার জমিতে যদি জীব সারের ঘাটতি থাকে সেটা দিতে পারেন, জীব সার দিলে হচ্ছে গরু ক্যালসিয়াম পাবে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সার দিতে পারেন, তাহলে সেখান থেকে গরু ম্যাগনেসিয়াম পাবে। যদি ম্যাগনেসিয়াম সার আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কাঠের চুলায় যে রান্না করা হয় ছাই, সে ছাইটা দিতে পারেন, পাতা পোড়ানো ছাই, খড় পোড়ানো ছাই, কয়লা এই জিনিসটা দিতে পারেন, এগুলো থেকে গরু হচ্ছে ম্যাগনেশিয়ামটা পাবে। আর জিঙ্ক হচ্ছে বছরে জিঙ্ক দেওয়ার নিয়ম, প্রতি বছরে একবার জিঙ্ক দিলেই হয়। তো সেক্ষেত্রে আপনারা এই যে হঠাৎ বৃষ্টির পরে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন, তাতে করে আপনার দুইটা পয়সা সাশ্রয় হবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।